আপনি কি দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন? আপনার পরিবারে কি এমন কোনো সদস্য আছেন যিনি দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, চিকিৎসকের কাছে একের পর এক যাচ্ছেন, এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছেন, চিকিৎসা করতে করতে একটা সময় আপনি ক্লান্ত হয়ে গেছেন, চিকিৎসা সম্পর্কে একটা সময় বিতশ্রুদ্ধ হয়ে গেছেন, আর কখনই চিকিৎসা করব না, সারাক্ষণ মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে আমি কি আর কোনোদিন সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না? হ্যাঁ দর্শক, যদি আপনি এর কোনোটির মাঝে পড়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমার পাশে আমাদের একজন বোন বসে আছেন, দুই সন্তানের জননী, যদি ওনাকে দেখে বোঝা যায় না, খুবই প্রাণচঞ্চল একটা মানুষ, হাসি খুশি একটা মানুষ। বাট গত প্রায় 7-8 মাস ধরে হিপ জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছেন এবং এই ব্যথার সাথে ওনার যুদ্ধ চলছে, দীর্ঘ চিকিৎসা চলেছে, একের পর এক ডক্টর পরিবর্তন, এ এটা বলে তো উনি এটা বলেন, উনি এটা বলে তো উনি এটা বলেন, চিকিৎসা করতে করতে গত 7-8 মাসে প্রায় ক্লান্ত। ঠিক তখনই আশার আলো হিসেবে হঠাৎ করে একদিন দেখতে পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের একটি ভিডিও, আর এই একটি ভিডিও ওনার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। শুনি কিভাবে, তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়নি। দর্শক আসুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা কি? আশামণি। আশামণি, বাসা কোথায় আপনার? মেঘনা। মেঘনা নদী, মেঘনা নদীর পাড়ে, কোথায়? লুটেরচর ইউনিয়ন, শেখেরগাঁও গ্রামে। শেখের, আচ্ছা, শেখেরগাঁও। জি। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি আপনার দুই সন্তান, দুই সন্তান কত বয়স তাদের? একটা মেয়ে আছে বড়, 5 বছর, আর একটা ছেলে 1.5 বছর। 1.5 বছর, খুবই ছোট এখনো। জি। আচ্ছা, আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার হিপ জয়েন্টের ব্যথাজনিত সমস্যা নিয়ে, এটার সূত্রপাতটা ঠিক কতদিন আগে? এটা আমার 7-8 মাস আগে। 7-8 মাস আগে প্রথম আপনি বুঝতে পারেন? কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন? হঠাৎ করেই একদিন মাংসপেশিতে ব্যথা, তখন বুঝতে পারিনি যে এটা হিপ জয়েন্টের ব্যথা। আচ্ছা। তখন মনে হয়েছে যে মাংস এই ব্যথা করে না, রোগ এই ব্যথা করে না, হাড় এই ব্যথা করে, বুঝতে পারিনি। হঠাৎ ডাক্তার দেখাইতে গেছি, এক এক ডাক্তার এক এক রকম কথা বলছে। প্রাথমিকভাবে যখন এই ব্যথা নিয়ে একজন ডক্টরের কাছে যান, আপনাদের এলাকায় হোক বা যে কোনো একজন প্রথম ডক্টরের কাছে যান, তো উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন আপনাকে? হ্যাঁ, কি বলেছিলেন? তখন বলছে যে আপনার আর্থ্রাইটিস। স্যার, কিরকম আর্থ্রাইটিস? হয় কিছুটা বাত বাতের আছে। মানে তখন আসলে প্রথমে আপনি এই বাতের সাথে পরিচিত হলেন যে বাতের কারণে আপনার এই হিপ জয়েন্টের ব্যথাটা হচ্ছে। আচ্ছা, ব্যথার ধরনটা যদি আমাদেরকে একটু বলেন যে কেমন ধরনের, আপনার কোমর থেকে ব্যথাটাকে পায়ের দিকে রেফার হতো? হ্যাঁ। আচ্ছা, এই যখন প্রথম ব্যথা শুরু হয়, সিনড্রোমটা খারাপের দিকে কি উইদিন 1 সপ্তাহের ভিতরে কি ব্যথাটা ছড়িয়ে পড়ে পুরো পায়ের দিকে? হুম, 1 সপ্তাহের ভিতরে বা ধীরে ধীরে একদম ব্যথা, পা নামাতে পারতাম না, উঠাতে পারতাম না, একদম কাঁইতে হয়ে আর হাঁটা। আগে যেমন একটা সময় খুব স্বাভাবিক হাঁটাচলা করতেন, সংসারের কাজ করছেন, বসে কাজ করছেন, দাঁড়িয়ে কাজ করছেন, সংসারের প্রয়োজনে এই পাশ থেকে ওপাশে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনাকে মুখ বাজার করতে যেতে হচ্ছে, সেই কাজগুলো এখন দেখছেন আর হঠাৎ করে করতে পারছেন না, হাঁটতে গেলে দেখছেন পাকে টেনে ধরছে একটু। জি। এবং আপনি যেটা বলেছেন, এক পাশে আপনি কাত হয়ে যেতেন হাঁটতে গেলে, পড়ে গিয়েছিলেন কখনো এরকম? জি না, পড়ি নাই। মানে ব্যালেন্স ঠিক রাখতে পারতেন, আপনি বুঝতে যে অনেকটা কাত হয়ে যেতাম আর যে এক পাশে, সেটা কি বাম পাশে? জি, বাম পাশে আপনি একটু কাত হয়ে যেতেন হাঁটতে। একটু না স্যার, অনেকটাই অনেকটাই কাত হয়ে যেতেন। তো হঠাৎ করে একটু অবাক লাগতো না যে আমি তো এরকম কিছু হয়নি, এমন কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, এমন বড় সড় আঘাতও পাইনি, আমার এরকম কিভাবে হইলো, মানে পুরোই অন্ধকার মনে হইতো। আচ্ছা, তো যখন আপনার ডক্টর আপনাকে প্রথম মেডিসিন দিলেন, ওষুধ দিলেন, কি হলো সেটা, রেজাল্টটা কি ছিল? মানে মেডিসিন খাইলে ভালো, আর মেডিসিন না খাইলে এই ছেড়ে দিলে আবার ঠিক আগের মতো, আগের মতোই হইতো। আচ্ছা, যখন দেখছেন ভালো হচ্ছে না, বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে, ছোট সন্তান আছে, সংসারকে দেখাশোনা করতে হয়, সবকিছু আছে, সেকেন্ড টাইম কি করলেন? প্রথম ডক্টরের পরে আরেকজন ডক্টর দেখাই, আরেকজন ডক্টর দেখাইছি, উনি বলছে যে চিকিৎসা করছে, অনেকগুলি ট্রিটমেন্ট দিছে, পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে বলতেছে যে আপনার এটা আর্থ্রাইটিস। স্যার, কি আর্থ্রাইটিস? পরে বলতেছে যে এটা সমস্যা না, এই ইংবস এরকম হয়। তখন আর বলে নেই যেটা কি সমস্যা। তারপরে এরকম 15 দিনে ওষুধ দিছে, খাওয়ার পরে একটু ভালো, আবার ওষুধ ছাড়িয়ে দিলে আবার এরকম। স্যার, আমি তো এরকম হয়ে গেছি, আমার এখন মাংস পেশিতে ব্যথা করে। তখন আবার কি দিছে,
মাংসপেশির ব্যথা দিচ্ছে, খাইলে ভালো। তারপরে এরকম তিন চারটা ডাক্তার দেখানোর পরে আর মানে আর ভালো লাগতেছে না, বলতেছে আর ডাক্তারই দেখাবো না, ওষুধ খাইলে ভালো হই না, সাময়িক ভালো আর ডাক্তারই দেখাবো না, যা হবার হবে। আচ্ছা, তারপরে আপনি যখন দেখলেন যে আরো খারাপের দিকে যাচ্ছে, তখন বিছানায় শুয়ে শুয়ে কি মনে হতো ওই সময়টাতে? তখন ওই সময়তে মনে হইতো যে ছোট ছোট বাচ্চারাই খামার এরকম হইতেছে, এই কি আমার জীবন শেষ? মানে একটা সংশয় কাজ করতো, একটা ভয় কাজ করতো, ভীতি, আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি, আমি কি কখনো হাঁটতে পারবো না, মানে আমার শেষ পরিণতি কি, বা আমি যদি বিছানায় পড়ে যাই সেক্ষেত্রে আমার সন্তানদের কি হবে, স্বামীর কি হবে, সংসারের কি হবে, কে দেখবে এদেরকে, মানে এই যে একটা এরকমই চিন্তা ভাবনা হতো আর কি। মানে একটা সংশয়, কারণ আপনি ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু আপনি ভালো হচ্ছে না, কোনো আশা দেখছেন না, কোনো কিছুই হচ্ছে না। সো তখন কি করলেন? তখন আমার হাজব্যান্ড এই যে শফিউল্লাহ স্যারের ভিডিও দেখছে, দেখার পরে বলতেছে যে তুমি আর এখানে চিকিৎসা করো না, স্যারের ওই জায়গায় যাও, স্যারের চিকিৎসা অনেক ভালো উন্নত, ওই জায়গায় গেলে আল্লাহর রহমতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওকে, ফাইন। তারপরে আমি বলছি যে না যাবো না, অনেক তো টাকা নষ্ট করলাম, আর যাবো না, আর চিকিৎসা করবো না। পরে আমার বলতেছে না তোমার যাইতেই হবে, তুমি যাও, আমি বলছি তুমি যাও। তারপরে আমার হাজব্যান্ডের ইয়েতে জায়গায় আসা হলো, আল্লাহর রহমতে খুব ভালো। মানে আপনার হাজবেন্ড আপনাকে সরাসরি স্যারের কাছে নিয়ে আসলেন? না, আমার হাজবেন্ড মানে ইউটিউবে থেকে দেখে আপনাকে অ্যাড্রেস দিয়েছেন এবং সেই অনুযায়ী আপনারা চলে আসেন, এবং স্যারের সাথে আপনার যখন কথা হয় স্যার আপনাকে ভর্তির পরামর্শ দেন এবং বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে একটা ভরসা পেলেন, ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন আপনার? আজকে চতুর্থতম দিন। চতুর্থতম দিন, দর্শক, চতুর্থতম দিন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে আপনি এখন হাঁটতে তো পারেন, আপনি এখন দৌড়াতে পারেন, কথার কথা, মানে আপনি দৌড়াতে পারেন, মানে আপনার শরীরে আপনি এখন এই পরিমাণ এনার্জি ফিল করছেন, এত ভালো আছেন। সেই প্রচণ্ড ব্যথা যেটার জন্য হাঁটতে পারতেন না, বসতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, জীবন একরকম প্রায় অন্ধকার হয়ে গেছিল, সেই মানুষটা এখন সব কাজ করতে পারছেন ব্যথা মুক্তভাবে। এখন কি আপনি হাঁটতে গেলে একপাশে কাত হয়ে যান? স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি আজকে আসলে কতটা সুস্থ আছেন। অসংখ্য দর্শক আছেন ক্যামেরার ওপাশে, এরকম হাজারো মানুষ আছেন হয়তো না জানার কারণে বছরের পর বছর তারা অসুস্থ থাকছেন, পঙ্গু হয়ে যাচ্ছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। তাদের জন্য শুধু একটাই কথা, আপনারা অন্য জায়গায় চিকিৎসা না করে শফিউল্লাহ স্যারের কাছে অতি দ্রুত চলে আসবেন, স্যার অনেক ভালো চিকিৎসা করে, আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনলেন, মাত্র চার দিন আমার এই বোন সুস্থতা লাভ করেছেন। আমরা যারা অনেকেই বিশ্বাস করি যে বছরের পর বছর চিকিৎসা করতে হবে, অনেকগুলো টাকার ব্যাপার, এত টাকা আমার নেই, এত সম্পদ আমার নেই, রোগ হয়েছে, আমাকে চিকিৎসা করতে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে সুস্থ হতে হবে, আমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি আমি অন্যের গলগ্রহে কেন বেঁচে থাকব, কেন আমি আরেকজনের কাছে এক গ্লাস পানির জন্য বসে থাকব তীর্থের কাকের মতো? না দর্শক, সুস্থ হতে হবে, ভালো হতে হবে। সুস্থ হওয়ার জন্য অনেক বেশি টাকার দরকার নেই, আমি বারবার বলছি, সুস্থ হওয়ার জন্য অনেক বেশি সম্পদশালী হওয়ার দরকার নেই, সুস্থ হওয়ার জন্য অনেক বেশি টাকার দরকার নেই। সবার আগে হচ্ছে আপনার ইচ্ছা শক্তি দরকার, আপনার মন থেকে, মনকে আপনার শক্ত করতে হবে, মনকে স্থির করতে হবে যে না আমি সুস্থ হব, আমি ভালো হব, আমি ভালো মানুষের মতো, যারা সুস্থ আছেন তাদের মতো করে বেঁচে থাকবো জীবনে, অন্যের গলগ্রহ হয়ে বাঁচবো না, এই ইচ্ছাটা আগে নিজের ভিতরে তৈরি করুন, বাকিটা অবশ্যই সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনের জন্য, দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য এবং এই ডিপিআরসি হসপিটালের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।